ডিভোর্স দেব। আর অ্যালিমনি হিসাবে আমি তোমার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করব। তখন দেখব তুমি কি করো, তোমাকে আমি পথে বসিয়ে দেব। আর কি বাকি রেখেছো বলো তো? অলরেডি রাস্তায় তো বসিয়েই দিয়েছো। তোমায় সাপোর্ট করি বলে আমার বাড়িতে আমায় কেউ সম্মান করে না, কেউ সাপোর্ট করে না। দিনের পর দিন তুমি যা করে গেছো তারপরেও আমি তোমায় সাপোর্ট করে গেছি, কিন্তু আজ তুমি যেটা করেছো এক্সট্রিম পর্যায়ে চলে গেছো। এরপর তোমায় আর ক্ষমা করা যায় না। তুমি একবারের জন্য আমাদের বাচ্চাটার কথা ভাবলে না? এখন তুমি আমাকে ছিছি করছো না? হ্যাঁ সমিলি, দেখো দেখো কি বলছে। ও আর কি দেখবে, ও তো সবচেয়ে বড় ভুলটা করেছে। তোমার মতো একজন বোকা মানুষকে ও সিলেক্ট করেছে। তোমায় ওর কাজে লাগানোই ঠিক হয়নি। সমিলি একটা কথা বলো, তোমার কি লাভ হচ্ছে? বারবার তো ও ফেল করছে কাজে, তাহলে কেন কেন ওকে এত সুযোগ দিচ্ছ? এতে তোমার কি লাভ হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। জ্ঞান দিচ্ছ আমায়? না না, জ্ঞান আমি তোমায় দিচ্ছি না, তোমার বুদ্ধির ভর তো আমি দেখতেই পাচ্ছি। প্লিজ দেবেশ, প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। তুমি তোমাকে বিয়ে করেছিলে, আমি তোমার বউ, আমার দায়িত্ব নিয়েছিলে তুমি, প্লিজ বাড়ি নিয়ে চলো। এবার তোমার দায়িত্ব সৌমিলিকে নিতে বলো সঞ্জনা। আর তুমি ডিভোর্সের কথা বলছো না? হ্যাঁ, এবার আমি নিজের থেকে তোমায় ডিভোর্স দেব। আর তোমায় কোনো অ্যালুমিনি কোনো খোরপোষ আমি দেব না, দেখি তুমি কি করতে পারো। আর একটা কথা ভুলে যাও না, আইন যখন তোমার কীর্তিকলাপের কথা জানবে ডিভোর্স কেসটা কিন্তু আমার ফরেই চলে আসবে। না না, এখন কিছুতেই নিজ বৌদিকে বাড়ি ছাড়া হতে দেওয়া যাবে না। আমি তাহলে কাঞ্জিলাল বাড়ির ওই সর্বমঙ্গলার কোনো খবরই যাচ্ছে জানতে পারবো না। আমাকে ইমিডিয়েটলি সিচুয়েশনটা ম্যানেজ করতে হবে। এই দেবেশ দা, প্লিজ আমার একটা কথা শোনো। প্লিজ, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি রাগ করো না। দেখো আমি বুঝতে পারছি তুমি এতক্ষণ ধরে যা কিছু বলেছ সবটাই তোমার অভিমানের কথা। মেজ বৌদিকে তো তুমি খুব ভালোবাসো বলো, মেজ বৌদি তো তোমার স্ত্রী। আর আমি এটাও জানি তুমি মেজ বৌদিকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। দেখো সৌমিলি, সঞ্জনা যে কেসে ফেসেছে আমি কেস তুলে নিচ্ছি। দেখো কেসটা আমি করেছি, তো আমি এক্ষুনি কেস তুলে নিচ্ছি। আর আমি এটাও তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে মেজ বৌদির সাথে কোনোভাবে কোনো রকম কন্ট্যাক্ট আমি করবো না, ট্রাস্ট মি। আমি আর কখনো সৌমিলির সাথে যোগাযোগ রাখবো না। আমি আমি যা করেছি ভুল করেছি, যা বলেছি ভুল বলেছি। আমি ডিভোর্স অ্যালিমনি কিচ্ছু চাই না, আমি শুধু শুধু তোমার সাথে থাকতে চাই। কিন্তু সঞ্জনা, বাবা কিন্তু তোমায়, আমি বাবার কাছে কি ক্ষমা চাইবো? আমি মার পা ধরেও ক্ষমা চাইবো, দরকার হলে সর্বমঙ্গলের পায়েও পড়ে যাবো। প্লিজ আমাকে নিয়ে চলো, আমি সবার কাছে ক্ষমা চাইবো, আমি সবাইকে বলবো আমি এরকম ভুল আর কখনো করবো না। মানুষই তো ভুল করে আর মানুষই তো ক্ষমা করে দেয় বলো, সর্বমঙ্গলে আমাকে ক্ষমা করে দেবে। আমিও তো এই বাড়ির একজন বলো, আমিও তো কাঞ্জিলাল বাড়ির অংশ। পারোনি সঞ্জনা, তুমি ওই বাড়ির অংশ কোনো দিন হতে পারোনি। আর বাড়ির থেকে তোমায় চলে যেতে বলেছে, আর এই কথাটা বলতে বাড়ির কারোর কারোর কোনো কষ্ট হয়নি। আর যদি সর্বমঙ্গলা বলতো না বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ির সবার কষ্ট হতো এই কথাটা শুনে। আর এখানে তোমাদের দুজনের পার্থক্য জানি 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 দেবেশ দা, তোমাদের সর্বমঙ্গলা হলো ধোয়া তুলসী পাতা, আর আমরা সবাই হলাম খুব খারাপ। তোমাদের সর্বমঙ্গলা গঙ্গা জল, আর আমরা তো নর্দমার জল। বাট ঠিক আছে, দেখো তোমার বউয়ের কেসটা আমি তুলে নিচ্ছি, এটা কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। প্লিজ
প্লিজ সর্বমঙ্গলার গুণকীর্তন আমার কানের সামনে করো না, আমি জাস্ট সহ্য করতে পারি না। ওকে অফিসার, মেজর বৌদির কেসটা আমি জাস্ট তুলে নিতে চাই, তার জন্য কী কী কাগজপত্রে সাইন করতে হবে আমাকে দিন, আমি সাইন করে দিচ্ছি, কেমন? তারপর মেজর বৌদিকে আপনারা রিলিজ করে দিন, ছেড়ে দিন ওকে। আপনি সিরিয়াসলি চাইছেন কেসটা তুলে নিতে, তাই তো? না দেখুন, আপনি যদি চান তাহলে আমরাও চাই না কোনো বাড়ির বউকে হ্যারাস করতে। হ্যাঁ হ্যাঁ, দিন দিন তালাটা খুলে দিন অফিসার, আমি আর এখানে থাকতে পারছি না, আমি পারছি না। এক মিনিট এক মিনিট, দেখুন এখন আপনাকে আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ, সকালে স্যার আসবেন, তারপরে কাগজে সই সাবুত হবে, তারপরেই আপনাকে আমরা ছাড়তে পারবো। আমাকে এখন এখানে থাকতে হবে? দেবে প্লিজ কিছু বলো, কেন কিছু বলছো না? কি আর বলবো বলো তো, তোমার যেমন কর্ম তেমন তার ফল। প্লিজ প্লিজ মেজর বৌদি, তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না, আমার খুব খারাপ লাগছে। আমি তো তোমাকে কথা দিলাম কালকে সকাল সকাল আমি চলে আসবো, তারপর এখান থেকে তোমায় ছাড়িয়ে নিয়ে যাবো। ওকে প্লিজ কান্নাটা থামো। ওকে ফাইন, তাহলে আমি আসছি। গুড নাইট, টেক কেয়ার। দেবেশ দেবেশ, তুমি যেও না, সকাল অব্দি এখানে থেকে যাও, আমার খুব ভয় করছে এখানে থাকতে, প্লিজ যেও না। দেখো সঞ্জনা, কাল তোমাকে বাড়ি নিয়ে গেলে তোমার বাড়ির লোকেরা মেনে নেবে কিনা আমি জানি না। আমার মনে হয় তার আগে আমার আমার একবার বাড়ির লোকেদের সাথে কথা বলাটা দরকার। সবাই হয়তো তোমায় তোমার বাপের বাড়ি ফিরে যেতে বলবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দেবেশ, আমি তোমাকে ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ দেবেশ আমাকে বাড়ি নিয়ে চলো, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমায় আগে বাড়ি যেতে দাও, আমি বাড়ি গিয়ে সবার সাথে কথা বলি, তারপর দেখি কি হয়। আমি আমি কাল সকালে আসছি, আমি এখন যাচ্ছি। নরক করে দিতে ওই বাড়িতে আমাকে ঢুকতেই হবে, বাই হুক অর ক্রুক। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে এবার আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। কিন্তু ওই বাড়িতে সঞ্জনা কাঞ্জিলাল ঢুকবেই। তাহলে আমার কাজটা থাকবে না গো ছোট বৌদি? দেখো লকডাউনের সময় তো আমি আসতেই চেয়েছিলাম, কিন্তু গিন্নিমা বললো আসতে হবে না। এতদিন তোমাদের কথা মতো কাজ করিনি, আসিনি, এলাম, এসে দেখি তুমি দিব্যি সকাল বেলায় সব কাজ করে নিয়েছো। শোনো ছোট বৌদি, কালকে থেকে তুমি কিন্তু একটা কাজও করবে না, কাল সকালে এসে কাপড় কাচা, ঘর মোছা, ঝাড় দেওয়া সব আমি একাই করব, ঠিক যেমনটা আগে করতাম তেমনটাই। আরে বাবা হ্যাঁ, তুই করবি, এতদিন তুই ছিলিস না তাই ও করছিল, তুই এসে গেছিস, এখন সর্বমঙ্গলা কোনো কাজে হাত দেবে না। তুই কানে কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আর এই যে সর্বমঙ্গলা, তোমায় কিন্তু আমি বারবার করে সাবধান করে দিচ্ছি, ওকে যদি তুমি বেশি প্রশ্রয় দিয়েছো তাহলে তোমার কানের মাথা খেয়ে নেবে একেবারে। ওর জীবনে তো নানান সমস্যা, আজ মাথা ব্যথা, কাল পেট ব্যথা, পরশু আবার নতুন কিছু বলবে দেখো। আর এই যে কাজ কাজ করে ও লাফাচ্ছে না, একটা কাজ দিয়ে দেখো ও অমনি ফাঁকিবাজি শুরু করে দেবে। ও মা, এসব কি বলছো গো বড় বৌদি, আমি আবার কবে ফাঁকি মারলাম? এই তুই কবে ফাঁকি মারিস নি রে, আর আজকে এতদিন পরে এসে তুই কাজ বাজ না করে ছোট বৌদির মাথা কাটছিস? হ্যাঁ এই দেখো ছোট বৌদি, আমি কি বলছিলাম বলো বলো। থাক, আর তোমাকে সাক্ষী জোটাতে হবে না, তুমি কাজ করো যাও, ওপরে জামা কাপড় গুলো রয়েছে ওগুলো ভালো করে কেচে ফেল, তারপর ছাদেই মেলে দিবি। আচ্ছা এক্ষুনি যাচ্ছি। সত্যি ভাগ্যিস তোমরা এলে, নাহলে সকাল থেকে যা কান্নাকাটি জুড়েছে। হ্যাঁ ওকে কিন্তু একদম প্রশ্রয় দিবি না। কই সর্বমঙ্গলা, আরে আমার চাটা দাও। হ্যাঁ বর্দাভাই হয়ে গেছে, এক্ষুনি যাচ্ছি জানিয়ে। কি হলো, পেপারটা ছিনিয়ে নিলি কেন? আরে বাবা তুমি তো সেই স্টক মার্কেটের নিউজ দেখবে, নাহলে পাত্রপাত্রী বিজ্ঞাপন দেখবে, আর তা নাহলে সোনার উপর দাম দেখবে। আমি তো শুধু খেলার খবরটা দেখবো। সভ্যতা ভদ্রতা কিচ্ছু শিখলি না। ঠিক বলেছো বর্দাভাই, জানা নাও তো। সত্যি বর্দাভাই,
তুমি কত বোঝো না আমায়। হ্যাঁ বড় বৌদি চাটা দাও। কেন তোমার বউর কাছে চাইতে লজ্জা লাগছে বুঝি? সকাল সকাল আমার পেছনে না লাগলে তোমার হয় না না? ও মা, পেছনে লেগেও তো মানুষ করতে পারছি না। সুসজ্জার পরে কি তুমি তো এসেছে নাকি এখনো আপনি আগে? তোমরা চুপ করবে? সকাল সকাল কাজের সময় খালি আজে বাজে কথা। দুটোই সময়। একদম তাই। চা দুটোকে ঘাড় দেখা দিয়ে হানিমুনে না পাঠানো পর্যন্ত কোনো সমস্যারই সমাধান হবে না দেখছি।